অন্য কেউ টের পায় না, পাশে আপন জন বসে আছে তারা কেউ জানে না ফেরেশতা আছে, বরং হাত্তা ইয়াজলিসু মিনহু মাদাল বসর। আল্লাহর হাবিব বলছেন ফেরেশতার সংখ্যা কত হবে শোনো, ওই ব্যক্তি যত দূর তাকাবে চোখ যাবে যত দূর, ফেরেশতা দেখতে পাবে তত দূর। সুবহানাল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আসবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, সব ফেরেশতা শুধু তাকে সালাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। আবার ভাইয়ারা, কত বড় নিয়ামত আল্লাহ পাঠাচ্ছেন, মৃত ব্যক্তির আপন জনেরা তা দেখতে পায় না, কিন্তু মৃত ব্যক্তি নিজে দেখতে পায়। আর যখন কেউ আল্লাহর জান্নাতটাকে দেখেন, তখন ওই ব্যক্তির কাছে দুনিয়া তুচ্ছ হয়ে যায়। তাই ফাঁসির রশি যাদেরকে দেখানো হয়, তারা যদি আল্লাহর জান্নাতটাকে দেখতে পায় ফাঁসির রশির ওই পাশে, তখন ফাঁসির রশি দেখে আর ভয় পায় না, তারা মনে করে এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের ফুলের মালা। আমার বন্ধুগণ, তাদেরকে আর ফাঁসির রশি দেখায় বরকে দেয়া যায় না, ভয় পাওয়ানো যায় না, বরং তারা মনে করে এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের টিকেট। থেকে না আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা জান্নাতি অপেক্ষা করছেন আপনাদের জন্য। আপনারা যারা দুইটা কাজ করবেন জান্নাতটা আপনারাই পাবেন। সুবহানাল্লাহ। আজকের জমিনে মানুষ আছে 700 কোটির বেশি, তার মাঝে জান্নাতি মানুষের সংখ্যা অনেক বেশি না কম? অনেক কম, অনেক কম। কারণ 550 কোটি হলো কাফের, ঠিক না? কথা কয় না আমার ভাইয়েরা, ঠিক না? আল্লাহ জান্নাত বানাইছেন, আল্লাহ জান্নাতের নিয়ামত নিজে কিন্তু ভোগ করবেন না, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কোনো জিনিসের প্রতি তার কোনো হাজত নাই, প্রয়োজন নাই। তাহলে যে জান্নাত তিনি বানিয়েছেন সেটা কাউকে না কাউকে দেবেন, ঠিক না? এখন কাকে দেবেন? 750 কোটির উপরে মানুষ, তার মাঝে 550 কোটি কাফের। কাফেররা জান্নাত পাওয়া দূরের কথা, তারা জান্নাতের গ্রানও পাবে না, তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না? আমার সাথে পড়ুন যারা পারেন, الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. الله أكبر. الله تعالى بلسن جرى مشرك جرى كافر في نار جهنم ترى جهنم هو نام খালেদিন ফিহা, ওই জাহান্নাম থেকে কোনদিন তারা মুক্তি পাবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, কাফের হলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট সৃষ্টি। এখন আল্লাহ তাআলা 550 কোটি কাফেরকে বাদ দিলেন, তারা জান্নাত পাবে না। এখন রয়ে গেল আর 150 কোটি মুসলমান। এই 150 কোটি মুসলমানের মাঝে তাসলিমা নাসরিনের নাম আছে না নাই? কবি চৌধুরীর নাম আছে না নাই? আহমদ শরীফের নাম আছে না নাই? হুমায়ুন আজাদের নাম আছে না নাই? লতিফ সিদ্দিকির মতো লতিফ কাজ্জাবের নাম আছে না নাই? এই জাতীয় আরো আছে না নাই? যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়া নাস্তিকতা করেছে, কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে। সরকার তখন 4 জন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে, তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন। সে তার ব্লগে লিখেছে, শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকেও ফাঁসি দিয়ে দেবে, নউযুবিল্লাহ। কিন্তু নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? কবি শামসুর রহমান কবিতা লিখেছে, আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ্যা নারীর খরদের আহ্বানের মতো মনে হয়, বলেন নাউযুবিল্লাহ। নামটা শুনতে হিন্দু মনে হয় নাকি? তাহলে শামসুর রহমান, লতিফ সিদ্দিকী, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমদ, এরকম বন্ধু অসংখ্য নাস্তিক 150 কোটি মুসলমানের তালিকায় পড়ে গেছে, ওইগুলার জন্য জান্নাত হারাম হয়ে আছে, ঠিক না?
আমার ভাইরা 150 কোটি মুসলমান সবাই জান্নাত পাবে না। এখন এই 150 কোটি মুসলমানের মাঝে জান্নাত পাবেন আপনারা ভালো মানুষ যারা তারা। এখন আমার বন্ধুগণ 150 কোটি মুসলমানের মাঝে আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজের 1 ওয়াক্ত পড়ে নাই এমন কিছু 2 নাম্বার মুসলমান আছে না নাই? বিগত রমজানে 1 মাস রোজা ফরজ ছিল, 1টা রোজাও রাখে নাই এমন কিছু মুসলমান আছে না নাই? আমার বন্ধু, ইমান আছে আমল নাই, আমল আছে ইমান নাই এমন মুসলমানের সংখ্যাই অনেক বেশি, ঠিক কিনা? আর 2টা কাজ যারা করবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মাত্র 2টা কাজ করবেন, আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। কিন্তু বাংলাদেশে এখনো 2টা কাজওয়ালা মানুষের সংখ্যা কমতে কমতে এতটা কমেছে, ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার বন্ধুগণ, এখন ওই 2টা কাজওয়ালা মানুষ খুব কম। মনে রাখবেন, জান্নাতে যেতে হলে আল্লাহ শর্ত দিয়েছেন 2টা পূরণ করা লাগবে। এ 2টা থেকে অর্ধেকের কোনো মূল্য কিন্তু নাই। আল্লাহ বলেছেন 2টাই মানা লাগবে, একটাও সারা যাবে, ইমানও লাগবে, নেক আমলও লাগবে। এখন এই দেশে অসংখ্য এমন লোক বাংলাদেশে বর্তমানে বের হচ্ছে যারা ইমানদার দাবি করে।